আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঋষিকা খানে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি দিন, নতুন আরেকটি দিনের শুরু, এবং আজকের দিনে অনেক কিছু আমাদের করা বাকি আছে। কিয়ান আগের থেকে অনেকটাই বেটার, বাট এখনও ফুললি রিকভার হয়নি। আর কিভান কালকে ওর মুসলমানি, সো উই আর ভেরি, মানে কী বলবো, স্কেয়ার্ড, লাইক আমি জানি না, বিকজ কিভান অনেক সেন্সিটিভ, ও অল্পতেই অনেক আল্লাদি করে, মানে নিতে পারে না ব্যথা। তাও অ্যাকচুয়ালি ও নিতে পারে, ও লাইফে এত ব্যথা পেয়েছে, কিয়ান তেমন একটা ব্যথা পায়নি। বাট কিয়ান আলহামদুলিল্লাহ অনেক ধৈর্যশীল, আই হোপ কিভানও হবে। সো সবাই একটু কিভানের জন্য দোয়া করবেন। অ্যান্ড শুরু করছি আমার আজকের নতুন এই ব্লগ। খাচ্ছ তুমি? জানো না তুমি? ওকে এদিকে আসো, এখানে গিয়ে বসো, যাও। ওকে সোফার উপর গিয়ে বসো। ওয়াটার কোথায় তোমার? গুড মর্নিং কিভান, সে গুড মর্নিং মাম্মি। তুমি মাম্মিকে লাভ করো? ও মাই বেবি, আই লাভ ইউ টু বাবা। কিয়ান কি নিয়ে আসছো? মাম্মিকে দেখাও তো তোমার ব্রেকফাস্ট, নানি কি দিয়েছে? এটা খাবে? You should eat some milk, Baba. Huh? You should eat some milk. No, একটু মিল্ক খাবে না সাথে? আমি এত টিভি ছাড়তে হয় না, আগে খাও। কি প্লে করো? তোমরা কি প্লে করো কিয়ান? লেগো। লেগো খেলতেছ? চকলেট খেয়েছে? আমাদের এখন মেইন পার্ট হলো গিয়ে কিয়ান কিভানের এই কাপড় চুপড় শর্ট আউট, কিছু কাপড় চ্যারিটিতে দিয়ে দিব। আর আমার যত মেকআপের জিনিস আছে সেগুলো সব শর্ট আউট করবো। সো ইয়াস, কাপড়গুলো দিয়ে দিচ্ছি চ্যারিটিতে। অ্যান্ড এখানে কিছু কাপড় গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে কিয়ান কিভানের। কিয়ানেরটা এখনও ধরিনি, এটা কিভানের। চ্যারিটিরগুলো এখন সম্পূর্ণ ব্যাগের আমু ভরে ফেলতেছে। অ্যান্ড এখানে কিছু আছে বাইরে পরার কাপড় যেটা অন্য রুমে থাকে। সো এই এই ড্রয়ারটা অ্যাকচুয়ালি ওদের বাসায় পরার কাপড় চুপড়। সো যে কাপড়গুলো আর লাগছে না সেগুলো সব চ্যারিটিতে দিয়ে দিচ্ছি। এখান থেকেও এখন বাছাই করা হচ্ছে। কিয়ান কিভান দুজনকেই গোসল দেওয়া হয়েছে, দুজনকে গোসল করে কিয়ানকে মেডিসিন লাগিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড কিভানকে ভালোভাবে কাপড় চোপড় পরে বসা রাখা হয়েছে। কিভানের শরীরটাও আজকে খুব একটা ভালো লাগছে না, একটু একটু জ্বর আছে। সো প্রথমে কিভানকে খাওয়ালাম, এখন যেহেতু কিয়ানের পক্স চিকেন পক্স তাই আলাদা আলাদা করে খাওয়াই দুজনকে। এরপর এখন আমি কিয়ানকে খাওয়াচ্ছি দুপুরের লাঞ্চ। দুটো বাচ্চার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আসলে বাচ্চারা অসুস্থ থাকলে ঘরে কোনো কাজেও শান্তি পাওয়া যায় না। সো রাইট নাও আমার ক্লিনিং টাইম শুরু হয়ে গিয়েছে। এক তোমার অ্যাসিডিটি প্রবলেম, আর রোজা রেখে সত্যি কিছু করতে ইচ্ছা করে না। তার মধ্যে দুটো বাচ্চা অসুস্থ, জ্ঞান 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 করতেই থাকছিল দুজনই। সো এ বাসায় অ্যাকচুয়ালি ডিশ ওয়াশার নেই, সো এই কারণে হাত দিয়েই সব কিছু ক্লিন করতে হয়। হোপফুলি ইনশাল্লাহ নতুন বাসায় ডিশ ওয়াশার থাকবে, সেখানে এতটা কষ্ট হবে না যদি এরকম বাচ্চারা যখন অসুস্থ থাকে।
অ্যান্ড আম্মু সাজিয়া সবাই কিন্তু রোজা রাখে, অ্যান্ড আম্মু সাজিয়া আমাকে অনেক বেশি হেল্প করে। তারপরও মানে বাচ্চা দুইটা একসাথে একটু অসুস্থ, আজকে কিভান বেশি চুপচাপ, সো খুবই ভয় লাগছে। আই দুইজন, তোমরা দুইজন ফাইট করতেছো কি? আন তুমি বেবির কাছে যাবে না, মামি বলেছে কিন্তু। কিভান নানিকে যে বলো, নানি আমাদের কি দাও, কি বলে ওয়াটারমেলন দাও। নানি কাটছে। ওকে তাহলে আননি কই, আননি নাও গো। সো লাঞ্চের প্রায় 2 ঘন্টা পরে কিয়ান কিভানকে ওয়াটারমেলন খেতে দিচ্ছে আম্মু। ওদেরকে এখন ওয়াটারমেলন খেতে দিব। আমার কিয়ান একটা ফ্রুটসই খেতে পছন্দ করে, আর সেটা হলো গিয়ে শুধু ওয়াটারমেলন। আর কিভান আলহামদুলিল্লাহ অনেক ধরনের ফ্রুটস খায়। সুন্দর করে বলো প্লিজ, বলো কিভান, কিভান সুন্দর করে প্লিজ বলো ভাইয়াকে। না ওইভাবে হাত ধরো। দুই ভাই ঝগড়া করে, কিয়ান শেয়ার করে না। গ্যান 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 সারাক্ষণ দুই ভাই নটি হয়ে গেছে। না 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 না, থাক থাক থাক, নটি দুইটা ছেলে। আরো একটি দিন, আরো একটি রমাদান। এ নিয়ে প্রায় 3-4টা রমাদান যাচ্ছে আজকে। আমি ভিডিও একদিন, গতকালকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। অ্যাকচুয়ালি কিবানেরও গায়ে গতকাল থেকে একটু জ্বর জ্বর দেখা যাচ্ছে। সো কিয়ানের কিন্তু চিকেন পক্স হওয়ার আগে জ্বর এসেছিলো, অ্যান্ড দেন ওর চিকেন পক্স বের হচ্ছিলো। অ্যান্ড আগামীকাল কিবানের মুসলমানি করাবো। সো একটু টেনশন লাগছে, ভয়ই লাগছে। অ্যাকচুয়ালি টেনশনের চেয়ে বেশি ভয়টাই লাগছে আমাদের, কারণ আমি জানি না মুসলমানি করতে পারবো কি না, যদি ওর অ্যাকচুয়ালি পক্স উঠে যায়। আল্লাহ মাফ করুক ওর যেন না হয়। আমরা অনেক চেষ্টা করেছি দুজনকে আলাদা রাখতে, বাট একই বাসায় দুই আপন ভাইকে আলাদা করে রাখাটা অ্যাকচুয়ালি ইটস নট সো ইজি, ইটস রিয়েলি হার্ড। অ্যান্ড দুজন এত বেশি দুজন দুজনকে লাভ করে, আর এত হাগ করে, ঝগড়া করবে আর যাই করবে, দুজন দুজনকে ছাড়া কিচ্ছু বুঝে না। সো সেই সব কিছুর মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি তাদের দুজনকে যতটা সম্ভব দূরে রাখার। বাট ওই যে বললাম, দুজন দুজনের প্রতি এত বেশি মায়া ভালোবাসা আলহামদুলিল্লাহ, যে ওইটা খুবই হার্ড হচ্ছিলো আমাদের জন্য। বাট আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যে কি বলবো, মানে কিভানের জন্য না হয়, কারণ আগামীকাল কিভানের মুসলমানি করানো হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছু ভালোভাবে হয়ে যায়। অ্যান্ড ইয়েস, আর একটি কথা বলতে চাই, রমাদান মাস চলছে, যত পারুন আশেপাশে আপনার যারা নিডি পিপল তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করুন। অ্যান্ড সবাই সবার জন্য দোয়া করুন। হ্যালো, তোমরা এখান থেকে যাও, কথা বলতে দাও। কি হচ্ছে এটা, কি হচ্ছে কিভান? লাইট গন। ও ও, তোমার লাইট চলে গেছে। আচ্ছা আমি তোমাকে আরেকটা কিনে দিব লাইট আলা। ওকে ওকে নাও যাও, ডোন্ট টক। সো সবাই যতটুকু পারুন আপনার আশেপাশের নিডি মানুষগুলোর জন্য একটু হেল্প করুন। একটু পরে আমরা ইফতার, আজকে ইফতারিতে বেশি কিছু করব না। মিস্টার খান পিজা বানিয়ে পাঠাচ্ছে। জি হ্যাঁ, সে নিজে ফার্স্ট টাইম পিজা বানাচ্ছে, আর সেটা আমাদের জন্য পাঠাচ্ছে। সো তাই আজকে আর আমরা কোনো এক্সট্রা কিছু বানাচ্ছি না। ডোন্ট ড্রিঙ্ক ভাইয়াস ওয়াটার, ড্রিঙ্ক ফ্রম ইয়োর ওয়াটার। সো আমরা হালকা পাতলার মধ্যে কিছু একটা আজকে ইফতারি করবো। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই তো ভিডিও দেখেন।
ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। সো আমরা ইফতারের জন্য শরবত বানিয়ে ফেলেছি আমার মোস্ট ফেভারিট মিল্ক দিয়ে, সিরাপ দিয়ে শরবত। আর এই যে পিজাটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে, এই পিজাটা মাই মিস্টার খান আমার হাজবেন্ড সে বানিয়েছে। সো এখন আমরা একটু পরে ইফতারিতে বসে যাব। সো এই ছিল আমার আজকের দিনের ব্লগ, কেমন লাগলো অ্যান্ড দেখুন দেখতে কি ইয়াম্মি লাগছে অ্যান্ড খুবই মজার ছিল পিজাটা। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন হালকা পাতলার মধ্যে। আজকে আমাদের ইফতার দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে রামাদান মোবারক, দোয়া করবেন সবাই।